নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস, প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থীবন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, যেভাবে আমি বর্ণানুক্রমিক বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার ক্লাস শুরু করেছিলাম, আজও সেই ধারাটা বজায় রাখবো। সেদিক থেকে আজ আমার দন্তন্য বর্ণ নির্মিত প্রথম ক্লাস, আর টোটাল 36 নম্বর ক্লাস। তোমরা জানো বন্ধু, যে আমি এই যে গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনায় সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরা নেপথ্যে থেকে এই গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করি, আজও কিন্তু সেই চেষ্টাটা করব। তবে দন্তন্য বর্ণ নির্মিত প্রথম যে গ্রন্থ সম্পর্কে তোমাদের আলোচনা করব, সেটা নন্দকুমার। এই যে নন্দকুমার কি বলতো, মহারাজ নন্দকুমার প্রত্যেকেই আমরা জানি, তবুও বিষয়টা আমি পুরোপুরি বলে দিই বিষয়টা কীরকম। যে মহারাজ এই যে নন্দকুমার, এটা হচ্ছে বাংলা একটা ইতিহাস বিষয়ক গ্রন্থ, এবং তোমরা বন্ধু প্রত্যেকেই জেনে থাকবে এটা চণ্ডীচরণ সেন কিন্তু লিখেছিলেন। বিষয়টা ছিল এরকম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বঙ্গের সামাজিক ও নৈতিক অবস্থা কীরূপ ছিল, মহারাজ নন্দকুমার সেটাই মানে মহারাজ নন্দকুমার গ্রন্থে সেটাই তুলে ধরা হয়েছে। সিরাজদৌল্লার সিংহাসন চুক্তির পর বঙ্গদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীগণ তন্তুবাই কৃষক প্রবৃত্তির উপর যেরূপ আচরণ করেছিলেন, এই পুস্তকে তার বর্ণনা দেওয়া হয়েছে। 1765 সালের 10ই আগস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের স্বার্থ সাধনের জন্য লবণ, তামাক ও গুবাকের বাণিজ্য সম্বন্ধে যে নিয়ম প্রচার করেন তার বিস্তৃত বিবরণ এই গ্রন্থে আছে। এই কারণে এবং কিভাবে বিচারপতি স্যার এলিজা ইম্পে নন্দকুমারের ফাঁসি দিয়েছিলেন তার আনুপর্বিক বিবরণ গ্রন্থকার এই পুস্তকে লিপিবদ্ধ করেছিলেন। সুপ্রিম কোর্টের প্রথম যে বিচারপতি স্যার এলিজা ইম্পে, তার আদেশে সুপ্রিম কোর্টে প্রথম যার ফাঁসি হয়েছিল তিনি কিন্তু মহারাজ নন্দকুমার। দেখো বন্ধু, এটাই ছিল কিন্তু মহারাজ নন্দকুমার উপন্যাসের মূল বিষয়। এরপরে চলে যাব আমরা নন্দবিদায় নামক গ্রন্থে। তোমরা জানো এটা হচ্ছে বাংলা পৌরাণিক নাটক। এই নন্দবিদায় হচ্ছে অতুলকৃষ্ণ মিত্রের লেখা একটা পৌরাণিক নাটক। বিষয়টা হচ্ছে এরকম বন্ধু, যে মথুরাধিপতি কংস যজ্ঞচ্ছলে কৃষ্ণ এবং বলরামকে নিয়ে এসে তাদেরকে হত্যা করার সংকল্প করেছিলেন। তার আদেশ অনুসারে অক্রূর বৃন্দাবনে গিয়ে নন্দ এবং অন্যান্য গোপগণস রামকৃষ্ণকে মথুরায় নিয়ে আসেন। কৃষ্ণ মথুরায় আগমনপূর্বক কংসের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে তাকে মানে সংহার করেন এবং জনক জননী বসুদেব ও দেবকীকে কারামুক্ত কিন্তু করেন। এরপরে চলে যাব পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ নবকথা। তোমরা জানো এই নবকথা হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গ্রন্থ। এটা হচ্ছে তোমার গল্পগ্রন্থ একটা নবকথা। এটা অঙ্গহীনা তোমার এই নবকথা গ্রন্থে অঙ্গহীনার মতো প্রায় 17টি গল্প নবকথা গল্পগ্রন্থ রয়েছে এবং এদের কয়েকটি মুখরোচকও বটে, কিন্তু বেশিরভাগ অবাস্তব বিষয়ের ভাব এখানে রয়েছে। আমরা মানে আমি চেষ্টা করব দু একটা গল্পের একটু বিষয় বর্ণনা তোমাদের করতে। যেমন ধরো অঙ্গহীনা গল্পের কথাটাই বলি, যে এই অঙ্গহীনা গল্পে শ্যামাচরণ চট্টোপাধ্যায় দরিদ্র কেরানি, তার একটি পুত্র ও তিনটি কন্যা আছে। পুত্রটি কলেজে পড়াশোনা করছে, যাহা কিছু পৈতৃক সম্পত্তি ছিল তাহা ঘুচিয়ে তার বড় কন্যাকে পাত্রস্থ করেছে এবং মধ্যমা কন্যা যেটা শৈলবালার বিয়ের জন্য বিশেষ ভাবনা, পুত্র আর সহপাঠী মোহিনী জমিদার পুত্র এবং চট্টোপাধ্যায় মহাশয়ের তোমার পাল্টি ঘর। মোহিনী প্রায়ই আশুদের বাড়ি যাতায়াত করে, তার এবং শৈলবালার মধ্যে প্রণয়ন ম্যাচ দেখা দেয়। শ্যামাচরণ মোহিনীর পিতার নিকট বিবাহের প্রস্তাব করে পরিষ্কার ব্যর্থ মনোরথ ফিরে আসে, কারণ মোহিনীর পিতার প্রার্থনা মতো যৌতুক দেওয়ায় তার সাধ্য ছিল না। অগত্যা শৈলবালার বিবাহ অন্যত্র স্থির করতে হইল।
এবং বিয়ের কিছুদিন পূর্বে দৈবক্রমে একদিন শৈলবালার বাম হস্তের একটি অঙ্গুলি কেটে গেল। বিয়ের আসরে সে অঙ্গহীনা বলে প্রকাশ হয়ে পড়ল। সুতরাং বরপক্ষীয়রা বিবাহের আসর ত্যাগ করে চলে গেল। শ্যামাচরণের জাতি যাবার উপক্রম, ফলে আশু ছুটে এসে মোহিনীর বাসায় গিয়ে তাকে সমুদয় বলে তাকে নিয়ে চলে আসে। মোহিনীর সঙ্গে তখন শৈলবালার কিন্তু বিয়ে সম্পন্ন হয়। এটা ছিল হচ্ছে অঙ্গহীনা গল্পের বিষয়। তবে পণ্যমাঝে বন্ধুদের আরেকটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নীল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। এরপরে চলে যাবো বন্ধু পরবর্তী উল্লেখযোগ্য গল্প এই নবকথারই, হিমানি। তোমরা জানো বন্ধু একটি করুণ রসপূর্ণ ক্ষুদ্র প্রণয় কাহিনী এটা। মণিভূষণ মেধাবী ছাত্র এবং কলেজে পড়াশোনা করে। কলেজের অধ্যাপক কালিদাস মিত্র দেশীয় খ্রিস্টান, মণিভূষণ হচ্ছে হিন্দু। তার প্রতি অধ্যাপকের বিশেষ একটা স্নেহ ছিল, ফলে মণিভূষণ অধ্যাপক মহাশয়ের বাড়িতে প্রায়ই যায়। হিমানি নাম্নী অধ্যাপক মহাশয়ের একটি কন্যাকে মণিভূষণ প্রাণ দিয়ে ভালোবেসে ফেলে। হিমানিও সুযোগ্য প্রতিদান দিল, কিন্তু উভয়ে ভিন্ন জাতীয়, সুতরাং বিবাহ অসম্ভব। ফলে মণিভূষণ একদিন নিতান্ত অনিচ্ছায় হিমানির নিকট থেকে বিদায় নিয়ে চলে যায়। মণিকে অন্যত্র বিয়ে করতে হলো, কিন্তু হিমানি আর বিয়ে করল না। মণি স্ত্রী নবদুর্গাকে ভালোবাসতে পারল না। মণির মাথায় অসুখ হয়। ডাক্তারের উপদেশ অনুসারে নবদুর্গাকে পিত্রালয়ে পাঠিয়ে দিতে হইল। ফলে ইতোপূর্বে হিমানির পিতৃবিয়োগ হয়। সে কৃষ্ণনগরে থাকিয়া চিকিৎসা ব্যবসা করছিল। নবদুর্গারও পিত্রালয় কৃষ্ণনগর, এবং নবদুর্গা কঠিন পীড়ায় আক্রান্ত হয়ে হিমানির চিকিৎসাধীনে নিয়ে আসা হয়। হিমানির পরিচয় পেতে আর দেরি হয় না। নবদুর্গার জীবনাশা হয়, মানে জীবন যখন চলে যেতে থাকে তখন হিমানি একদিন মণির বাড়িতে উপস্থিত হয়ে তাকে একেবারে অবাক করে দেয়। হিমানির অনুরোধে মণি কৃষ্ণনগরে গমন করে। হিমানি নিজের দেহের রক্ত নবদুর্গার দুর্বল দেহে চালনা করলো, কারণ নবদুর্গার জীবনের শক্তি একেবারে ক্ষীণ হয়ে পড়েছিল। মণির নিকট শেষ বিদায় নিয়ে হিমানি নিজের অঙ্গের পুরো যেটা হয়ে থাকে শিরোনাতে আবদ্ধ স্থান উন্মোচন করে স্বেচ্ছায় প্রাণত্যাগ করল। ইহজগতে মিলনের আশা নাই দেখে হিমানি নিজের দেহে রক্ত মণির স্ত্রীর দেহে সঞ্চারিত করে দৈত সেবায় অভিনব পথ আবিষ্কার করে কিন্তু দিয়েছিল। এটাই ছিল কিন্তু হিমানি গল্পের মূল বিষয়। এরপরে চলে যাব পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ নবগীতাতে। তোমরা জানো নামটা শুনে বুঝতে পারছো নবগীতা একটা সংস্কৃত ধর্মগ্রন্থ। এটা কিন্তু লিখেছিলেন ভূধর চট্টোপাধ্যায়। এখানে বিশেষত গণেশ গীতা, যম গীতা, জীবনমুক্তি গীতা, হংসগীতা, পাণ্ডব গীতা, গীতাসার, নীরদ গীতা, পিতৃগীতা, সপ্তশ্লোকী গীতা, এই নটি গীতা রয়েছে। এই নটি গীতা সমষ্টি বলে একে বলা হচ্ছে কিন্তু নবগীতা। এটাকে আত্মতত্ত্ব নিরূপণ এই সকল গীতার কিন্তু উদ্দেশ্য। মূলের সঙ্গে অনুবাদও এখানে প্রদত্ত হয়েছে, অর্থাৎ মূলও দিয়েছে তার সঙ্গে অনুবাদ করে দিয়েছে। এই নটা গীতার সমষ্টিকে বলাচ্ছে কিন্তু নবগীতা, বোঝা গেল। এরপরে রয়েছে আরেক বিখ্যাত নাটক, সেটা হচ্ছে নবনাটক। তোমরা প্রত্যেকেই জানো বন্ধু এটা একটা বাংলা সামাজিক নাটক, এবং এটা লিখেছিলেন কিন্তু রামনারায়ণ তর্করত্ন। বিষয়টা এরকম যে গণেশবাবু নামক জনৈক জমিদার পত্নী পুত্র বিদ্যমানে অধিক বয়সে পুনরায় বিয়ে করেন, এবং তার নববিবাহিতা স্ত্রীর উৎপীড়নে প্রথমা পত্নীর গর্ভজাত পুত্র দেশত্যাগী হয়, এবং প্রথমা পত্নী যন্ত্রণা সহ্য করতে না পেরে উদ্যোধনে জীবন ত্যাগ করে। পরিশেষে নব প্রণয়ীর প্রদত্ত বশীকরণ ঔষধ সেবনের ফলে গণেশবাবু নিজে দুঃসাধ্য রোগে আক্রান্ত হয়ে ইহলোক ত্যাগ করেন।
পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের পরামর্শে খগেন্দ্রনাথ এবং গণেন্দ্রনাথ ঠাকুর ভাতৃদ্বয় বহু বিবাহের অনিষ্টকারিতা দেখিয়ে যিনি উৎকৃষ্ট নাটক লিখিতে পারবেন তাকে 500 টাকা পুরস্কার দেওয়া হবে এই মর্মে একটি বিজ্ঞাপন দেন। তার ফলে রামনারায়ণ তর্করত্ন এই নবনাটকখানে লিখেছিলেন। ফলে এখান থেকে কিন্তু একটা মারাত্মক প্রশ্ন আসতে পারে যে নবনাটক কী পরিপ্রেক্ষিতে লেখা, তখন উত্তর হবে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরামর্শে গগেন্দ্রনাথ এবং গণেন্দ্রনাথ ঠাকুর বহু বিবাহের অনিষ্ট সম্পর্কে দেখে যে নাটক লিখতে পারবে তাকে 500 পুরস্কার দেওয়া হবে সেই বিজ্ঞাপনের জন্য কিন্তু এই নবনাটক লিখিত হয়েছিল এবং রামনারায়ণ তর্করত্ন কিন্তু তার ফলে এই পুরস্কারও কিন্তু পেয়েছিলেন। দেখো বন্ধু, এই যে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার যে ক্লাস তার যথেষ্ট একটা মূল্য রয়েছে, কারণ এটা যে কোনো কম্পিটিশান পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। যেমন এই নবনাটক কার লেখা, কেন তিনি লিখেছিলেন, নবগীতা আসলে কী, কটা গীতার সমষ্টি, নন্দবিদয় কোন ধরনের নাটক, নবকুমার উপন্যাসটার প্রধান ক্যারেক্টারকে, এবং কলেজে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, যে কোনো ইয়ারে যে কোনো ইউনিভার্সিটিতে কিন্তু এটা পাঠ্য থাকতেই পারে। ফলে সেক্ষেত্রে 2 নম্বর, 5 নম্বর বা 10 নম্বরের প্রশ্ন এখানে অবলীলায় কিন্তু আসতে পারে, সেদিক থেকেও কিন্তু যথেষ্ট কিন্তু এর গুরুত্ব রয়েছে। সুতরাং আশা করছি অনলাইন বন্ধুরা প্রত্যেকটা ক্লাসই মনোযোগ সহকারে তোমরা শোনো, তাতে আমার মনে হয় না কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে, এই বিশ্বাসটা কিন্তু তোমাদের প্রতি রয়েছে। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ কিন্তু নববোধন। তোমরা জানো বন্ধু, এই নববোধন কিন্তু একটা বাংলা উপন্যাস, এটা কিন্তু লিখেছিলেন নারায়ণচন্দ্র ভট্টাচার্য। বিষয়টা এরকম যে রূপনাথ চক্রবর্তী নামক জনৈক অধ্যাপক ব্রাহ্মণ নিজের পত্নী কমলাকে তার পিত্রালয় থেকে নিয়ে আসে, নিয়ে আসার জন্য সেখানে যায় এবং তত্ত্বত্ব মুসলমান ফৌজদার রূপবতী কমলাকে হস্তগত করার জন্য সিপাহী পাঠিয়ে তাদেরকে পথে বাধা দেয়। ফলে রূপনাথ লাঠির জোরে সিপাহীদের পরাজিত করে পত্নীকে নিজের বাড়িতে ফিরিয়ে আনে এবং ফৌজদারের ভয়ে জমিদার রঞ্জিত রায়ের আশ্রয় নেয়। ফলে ফৌজদারের সঙ্গে রঞ্জিতের বিবাদ উপস্থিত হয়, ফৌজদার যুদ্ধযাত্রা করেন, যুদ্ধে রূপনাথের এবং তদীয় ভাতৃস্পুত্র শঙ্করের অধিনায়কতায় রণজিৎ 2 বার জয়লাভ করে এবং 3য়বার ফৌজদার সুবাদায় নিকট সাহায্য নিয়ে বহু সৈন্যসহ আক্রমণ করেন। এই সময় রঞ্জিতের দিওয়ান রামরূপ এবং কৃষ্ণকান্ত নামক এক ব্যক্তি রঞ্জিতের বিপক্ষে ফৌজদারের তখন সহায়তা করে ফেলে, মানে বেইমানি করে তাকে সহায়তা করে। ফলে কৃষ্ণকান্তের কন্যা চন্দ্রার সঙ্গে শঙ্করের প্রেম হয়ে যায়। এদিকে কৃষ্ণকান্তের দ্বিতীয় পক্ষের পত্নী পার্বতী শঙ্করের প্রেম প্রার্থনা করে কিন্তু প্রত্যাখ্যাত হয়ে শেষে শঙ্করের অনিষ্ট করতে উদ্যত হয়। পার্বতীর উত্তেজনায় এবং মন্ত্রণায় কৃষ্ণকান্ত রঞ্জিতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং 3য়বারের যুদ্ধে ফৌজদার জয়ী হয় এবং রঞ্জিত, রূপনাথ এবং কমলা যুদ্ধস্থলে প্রাণ বিসর্জন করে। যুদ্ধকালে পার্বতী রামরূপকে হত্যা করে নিজেও আত্মহত্যা করে এবং যুদ্ধ শেষে শঙ্করের সঙ্গে চন্দ্রার বিয়েও কিন্তু হয়। শঙ্কর রূপনাথের স্মরণার্থ একটি মেলা প্রতিষ্ঠিত কিন্তু করেন। এটাই ছিল কিন্তু নববোধন যে বাংলা উপন্যাস তার কিন্তু মূল বিষয়। এরপরে চলে যাব বন্ধু পরবর্তীর একটা উল্লেখযোগ্য গ্রন্থ, সেটা হচ্ছে নবীন তপস্বিনী। হ্যাঁ, তোমরা জানো এটা একটা বাংলা মিলনান্তক নাটক এবং নাটকটা লিখেছেন বিখ্যাত নাট্যকার দীনবন্ধু মিত্র। বিষয়টা এরকম যে জননী এবং ছোটোরানীর অনুরোধে রাজা রমণীমোহন বড়োরানী প্রমোদাকে সাতিশয় নিগৃহীত করেন, কিন্তু গোপনে কখনো কখনো তার সঙ্গে সাক্ষাৎ করে। এতে তার গর্ব হইলে রাজা ভয়ে তার সঙ্গে সহবাস অস্বীকার করে বড়োরানীর চরিত্রে কলঙ্ক আরোপ করলে বড়োরানী অদৃশ্যা হন। কালে জননী এবং ছোটরানীর মৃত্যু হইলে রাজা বড়োরানীর মানে প্রতি নিজের দুর্ব্যবহারের জন্য সাতিশয় অনুতপ্ত এবং শোকান্বিত হন। ফলে বড়োরানী একটি পুত্র প্রসব করে রাজাকে কাতরপূর্ণ একখানি পত্র লেখেন। রাজা গোপনে গোপনে 17 বৎসর ধরিয়া তার অনুসন্ধান করেন কিন্তু সফল হন না।
রাজার বিয়ের জন্য রাজসভা পণ্ডিত বিদ্যাভূষণের কন্যা কামিনী নির্বাচিত করেন। রাজা আদৌ বিয়ে করতে তখন অস্বীকৃত হন এবং প্রকাশ্য সভায় বড়রানীর প্রেরিত পত্রখানি তিনি পাঠ করেন। এমন সময় বিদ্যাভূষণ একটি তাপস কুমারকে ধৃত করিয়া সবাই এনে বলেন যে এই যুবকটি হাঘরের ছেলে ও সে ঘরে কামিনীকে জাদু করিয়া তার মাতার নিকট ভুলাইয়া লইয়া গিয়াছিল। কামিনীর সঙ্গে সেই যুবকের মাতা তপস্বিনীকে সবাই আনয়ন করা হইল এবং তপস্বিনীকে দেখে রাজা বুঝলেন যে তিনি বহুদিন নিরুদ্দিষ্টা বড়রানী আর যুবকটি তারই পুত্র বিজয়। তখন রাজা সাতিশয় আনন্দিত হইয়া প্রমদাকে গ্রহণ করিলেন এবং বিজয়ের সঙ্গে কামিনীর বিয়ে দিলেন। জলধর নামে রাজার একটি নামে মাত্র মন্ত্রী ছিল, সে রতিকান্ত সদাগরের স্ত্রী মালতীকে মালতীতে আসক্ত হয়ে তার স্বামীকে স্থানান্তরিত করার ইচ্ছায় রাজার স্বাক্ষরিত একটি আজ্ঞাপত্র গ্রহণ করে। তাতে লেখা ছিল যে রাজার পীড়ায় শান্তির জন্য হুদল কুতকুতের বাচ্চার তৈলের প্রয়োজন, সেই নিমিত্ত সদাগরকে আরব দেশে গিয়া সেই জন্তু আনিতে হইবে। সদাগর মালতী এবং তার মামাতো ভগিনী মল্লিকার পরামর্শে মানে লুকিয়ে থাকলে জলধর মালতীর রুমে প্রবেশ করে এবং তৎক্ষণাৎ সদাগর দরজায় আঘাত করলে জলধরকে লুকিয়ে লুকানোর অভিপ্রায়ে চিটাগুড় এবং তুলা মাখিয়ে খিড়কির দ্বারে একটি লোহার পিঞ্জরে তাকে প্রবিষ্ট করানো হয়। পরে হোদল কুতকুতের বলছে ধাড়ি ধরা হইয়াছে এই কথা রটনা করে জলধরকে সে অবস্থায় রাজসমীপে নিয়ে আসা হয়। জলধরের জগদম্বা নাম্নি একটি কদাকার এবং কোন্দলপটু স্ত্রী ছিল, তার নিকট জলধর সর্বদাই লাঞ্ছিত এবং প্রহত হতো। দেখো বন্ধু, এটাই ছিল কিন্তু দীনবন্ধু মিত্রের নবীন তপস্বিনী নাটকের মূল বিষয়। আশা করছি বন্ধু আজ দন্তন্য নির্মিত বর্ণের প্রথম ক্লাসে এবং টোটাল 36 নম্বর ক্লাসে একটা সুন্দর তত্ত্ববোধ ক্লাস উপহার দিতে পেরেছি। তারপরে বন্ধু কোথাও যদি